নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে চলে এসেছি। এবং এখন দ্য টিএলজি এর টিম সরাসরি দাঁড়িয়ে আছে খিদিরপুর মার্কেটে, মানে ভেজিটেবল মার্কেটে। তো যেমনটা আমাদের কাছে খবর এসেছে, এখন সবজির দাম অনেক আকাশছোঁয়া হয়ে গেছে এবং সরকার এ বিষয়ে বলতে চাইছে যে বৃষ্টি কমের জন্য বা অনাবৃষ্টির জন্য ফসলের এরকম প্রবলেম আসছে, যার কারণে দাম আকাশছোঁয়া হয়ে যাচ্ছে। তো আমরা সরাসরি সেই জিনিসটা যাচাই করার জন্যই আমরা খিদিরপুর মার্কেটের সবজির মার্কেটে চলে এসেছি এবং এখানে লোকেদের সাথে কথা বলে জেনে নেবো যে কেমন কি দাম চলছে এবং কি কি তাদের প্রবলেম ফেস করতে হচ্ছে। তো আসুন দেখা যাক। দাদা বাজার করলেন? তো দাদা জিনিসপত্রের দাম কেমন কি দেখছেন? খুব চড়া দাম আছে এখন। তো কি বলতে হবে এই বিষয়ে? কিছু বলার নেই, যা চলছে চলতে দিতে হবে আর কি, সাধারণ লোক বাঁচতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। চলে যাচ্ছে তো দাদা সবজির দাম কেমন কি চলছে? সাধারণ লোকেরা কিরকম ভাবে কি নিচ্ছে? তো যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন যে সাধারণভাবে কাঁচা লঙ্কার দাম 200-250-300 অবধি কোনো কোনো দোকানে চলে যাচ্ছে। তো এইগুলো মানে প্রচণ্ড আকাশছোঁয়া প্রাইস যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এগিয়ে গিয়ে আরও একটা দোকানে জিজ্ঞাসা করে নেব। স্যার জিনিসপত্রের দাম কেমন কি দেখছেন আপনি বাজারে? জিনিসপত্রের দাম কেমন? আগুন কি বলতে হবে এই বিষয়ে? কি বলবো আর বলুন তো, আর বাজারে যেখানে 100 গ্রাম লঙ্কা নিতাম এখন 50 গ্রাম। কাজ তো চালাতে হবে, খেতে তো হবে। তো সাধারণভাবে আপনাদের অনেক প্রবলেম হচ্ছে নাকি? প্রচুর প্রবলেম। তো আপনি মানে একটা রিটেল লোক? আচ্ছা। হ্যাঁ, আমার তো আর মাস গেলে মাইনে ফাইনে পাই না। স্টেট বাসে কাজ করতাম, 2000 টাকা পেনশন পাই, তাতে কি সংসার চলে? বাজারের এই অবস্থা, 80 টাকা কিলো। তো এটা কবে থেকে কি এমনি দামটা আপনি নোটিস করছেন? তা এই যে আপনার ঈদ গেল, ঈদের এক মাস আগে থেকে। দীর্ঘদিন ধরে যে এরকম আকাশছোঁয়া দাম চলে আসছে, যেমনটা আমরা জানি লঙ্কার সাধারণ লঙ্কার দাম 250-300 এমনি যাচ্ছে। তো এই বিষয়ে আপনি প্রশাসনের কাছে যদি কিছু বলতে চান, কি বলতে চাইবেন? কি বলবো আর বলার তো কিছু নেই, এখন বাজারে যে রকম দাম সব নিচ্ছে, আর আমাদেরও তাই কিনে খেতে হচ্ছে। টমেটোর 150 টাকা কিলো, লঙ্কা কাঁচা লঙ্কা 300 টাকা কিলো। তা আমরা সংসার চালাবো কি করে, কি করে বাঁচবো? আমার কোনো 5 পয়সা ইনকাম নেই। ধন্যবাদ। তো এছাড়াও এখানে আমি আরো 2-1টা দোকানে জিজ্ঞাসা করে নেবো। আলুর দাম কেমন কি চলছে? আলু 20 টাকা। তো দাম কি কিছু বেড়েছে না ঠিকঠাকই আছে? দাম বাড়েছে। তো ব্যবসার কেমন কি দেখছেন, কিরকম কি দেখছেন এরকম দামের জন্য? মার্কেটে ঘুরলে বুঝতে পারা যাচ্ছে যে জিনিসপত্রের দাম প্রচুর আকাশছোঁয়া যেটা আমি দেখতে পাচ্ছি। এবং এখানে ভিড় অথচ হয়েই যাচ্ছে, মানুষদেরকে যেহেতু কিনতে হবে, যেহেতু ভেজিটেবল সবারই দরকার, তো সেক্ষেত্রে মানুষরা এখানে জিনিসপত্র কিনতে আসছে। তো দাদা পেঁয়াজের দাম কত কি চলছে? 30 টাকা। তো দাম কি বেড়েছে নাকি? বেড়েছে। কত ছিল এক মাস আগে? এক মাস আগে 22 টাকা ছিল। তো ব্যবসার কিরকম কি দেখছেন আপনি এই কারণের জন্য? এখন লাভ হচ্ছে না, মাল খারদারি দামে বিক্রি হচ্ছে, 28 টাকা খারদারি আছে, 30 টাকা বিক্রি হচ্ছে, 18 টাকা আলু আছে, 20 টাকা বিক্রি হচ্ছে, 840 টাকা বস্তা দাম জ্যোতি আলু। তো যেমনটা আপনারা শুনলেন, এখানে কিন্তু শুধু সাধারণ মানুষ না, তার সঙ্গে সঙ্গে যারা ব্যবসায়ী মানুষ আছে তাদেরও প্রচণ্ড প্রবলেম হচ্ছে। এবং সরকার থেকে জানানো হচ্ছে বৃষ্টির জন্য এরকম প্রবলেমটা দেখা যাচ্ছে। তো দাদা জিনিসপত্রের দাম কেমন কি দেখছেন?
জিনিসপত্রের দাম কেমন কি দেখছেন বাজারে? ভাব তো পুরো বাড়া হুয়া হ্যাঁ। তো কি বলনা চাহেঙ্গে আপ ইসকে বারে মে? মহঙ্গাই তো হ্যায়। তো কি মতলব কোই প্রবলেম ফেস করনা পড় রহা হ্যায় ইয়া কেসা প্রবলেম হো রহা হ্যায়? আদমি টমাটর কম লে রহা হ্যায় নই তো নহি ভি লে রহা হ্যায়। চাহ কে ভি 120 রুপে হ্যায় আভি 80 রুপে কাহা 70 রুপে থা। 60-70 तो ठीक था लेकिन जब 100 पार हो गया तो मुश्किल तो है। तो जैसा हम लोग देख रहे हैं कि बहुत ज्यादा महंगाई है, लंका का दाम 250-300 जा रहा है, ठीक है, और सरकार बोल रहा है कि बारिश के कम होने के वजह से ये ऐसा नतीजा निकल के आया है। तो आप इस सामने जो इलेक्शन आ रहा है तो इस बारे में आप क्या बोलना चाहेंगे सरकार से, प्रशासन से क्या मानेंगे? नहीं, इलेक्शन देखिये क्या जमाखोरी है, ठीक है, इसमें सरकार को प्रशासन को ध्यान देना चाहिए, जमाखोरी न करे, एक मतलब महंगा ना कर दे, उसमें कंट्रोल करे, है ना, और बाकी तो बिना वो बिचौलिया के तो इतना महंगा हो नहीं सकता है। सरकार बोलिए बारिश का कमती के कारण ऐसा हो, उस बारे में आप क्या? नहीं नहीं, बारिश के चलते तो और भी होना चाहिए, सब जगह थोड़ी बारिश हुआ है, सब जगह तो बारिश नहीं हुआ है, बारिश तो कहीं कहीं जहाँ पे हुआ है। थैंक यू স্যার। ক্যাপসিকাম কত করে কি নিচ্ছে এখন? 150 করে নিচ্ছে। তো দাম যে এরকম আকাশ ছোঁয়া, আপনি এই বিষয়ে কি বলবেন? আকাশ ছোঁয়াটা কে বলছে? তো যেমনটা আপনারা শুনলেন, এখানে সাধারণ লোকেরা কিন্তু অনেকটাই সমস্যায় পড়ছে, কিন্তু তাছাড়াও মানুষেরা এখানে ভিড় জমাচ্ছে, জিনিসপত্র কিনছে, কারণ তাদের কাছে কিছু করার নেই। এছাড়াও ব্যবসায়ী লোকেরাও তাদেরও প্রচন্ড প্রবলেম হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই রকমের আরো খবরের জন্য অবশ্যই জুড়ে থাকুন দা লোকাল জার্নালিস্টের সাথে। শুধুমাত্র একটাই কথা বলবো, যাতে এই সময়টাতে খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু কারণ সাধারণ মানুষরা বলছেন যে কিছুদিন এক মাস ধরে এটা মানে দেখছেন এবং খুব শিগগিরই যেন এটা শেষ হয়ে যায়। তো এই সময়টা যেন তাড়াতাড়ি চলে যায় এবং ভেজিটেবলসের দাম যেন আবার নর্মাল হয়ে যায়, সবজির দাম আবার নর্মাল হয়ে যায়, যেটা আমাদের সাধারণ জীবনের জন্য খুবই দরকার। তো আমাদের সাথে জোড়ার জন্য ধন্যবাদ।